এই হাদিসের মধ্যে রসুল উল্লাহ সাল আলী হাসলাম বলছেন মুসলিমের হাদিস হাদিস নম্বর পঞ্চান্ন রসুল বললেন আদিন ও আন নসিহা দিন মানে ইসলাম ধর্ম দিনের মূল কথা হলো দিনের সার কথা হলো দিনের সারাংশ হলো দিনের আসল হলো নসিহত বলবেন নসিহত আবার কি নসিহত এমন একটা ব্যাপক শব্দ যেটা এক শব্দে আমি আপনার সামনে বাংলায় অনুবাদ করতে পারব না কারণ আরবির কিছু কিছু শব্দের মধ্যে এত বেশি ব্যাপকতা আছে বাংলায় তার যেই প্রতি শব্দই আমরা ডিকশনারি খুঁজে বের করি না কেন পুরো ভাব পুরো মর্ম পুরো অর্থ কেন যেন আসে না আল্লাহ তালা আরবির মধ্যে এই ফজিলত রেখে দিয়েছেন এমনি তো আর নবীরা আরবি ভাষা দেন নাই এমনি তো আর কোরআন আরবি ভাষায় নাজিল করেন নাই এমনি তো আর কবরের ভাষা আরবি বলেন নাই এমনি তো জান্নাতের ভাষা হিসাবেও আল্লাহ আরবিকে সিলেক্ট করেন নাই আরবির মধ্যে কিছু সান আছে বলেই আল্লাহ তালা এটার উপর এটাকে অন্য সব ভাষার উপর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন যেমন আরবিতে একটা শব্দ আছে রব যেই শব্দ সবাই জানেন আলহামদুলিল্লাহি রব বিল আলমিন এই রব শব্দের বাংলা অর্থ আপনি কি দিয়ে করবেন কেউ বলে প্রভু কেউ বলে প্রতিপালক ইংলিশে বলবে গড কিন্তু এই কোনোটার মধ্যেই রব শব্দের ব্যাপকতা আসে না রব শুধু তারে বলে না যে শুধু লালন করেন আর পালন করেন যিনি শুধু প্রভুত্ব করেন তারেই রব বলে না বরং রপ্ত তিনি হন যিনি শুধু খালি কিনা যিনি শুধু কিনা যিনি শুধু রাজা কিনা বরং যিনি 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 ক্ষমতার অধিকারী আইন যারটা মেনে নিতে সবাই বাধ্য থাকে সার্বভৌমত্ব একমাত্র যার জন্য সাব্যস্ত থাকে আরবিতে তারে বলা হয় রব কিন্তু বাংলায় আমরা যারা বাংলা ইসলাম বোঝার চেষ্টা করি একদিকে মুখে বলবো আল্লাহ আমার রব আরেকদিকে বলবো সার্বভৌম ক্ষমতার অধিকারী হলো অন্য কেউ তাহলে আমার আগের কথার পরের কথায় কিন্তু মিলল না সাংঘর্ষিক হয়ে গেল যেমন আমি যদি মুখ দিয়া বলি আল্লাহ একমাত্র মাহবুদ কিন্তু নামাজ পড়া যায় অন্য কারো লাইগা তাইলে আগের কথার পরের কথা সাংঘর্ষিক হলো না আল্লাহ একমাত্র মাহবুদ কিন্তু কসম করা যায় মানত করা যায় পশু জবাই করা যায় অন্য কারো আমি এই কথা বললেও আগের বাক্য আর পরের বাক্য মিলল একইভাবে মুখ দিয়ে বলবেন আল্লাহ হচ্ছেন রব আল্লাহ ছাড়ার কোন রব নাই মরার পরও যেই প্রথম প্রশ্ন ফেরেস্তারা আপনার দিকে ছুড়ে মারবে সেটাও হলো মান রব বোকা তোর রবকে জবাব দে যদি এ জবাব দিতে পারেন মুক্তির চিন্তা একটা করা যায় এখানেই যদি ফেল মারেন কপালে আজাব ছাড়া আর কিছু নাই এখন দুনিয়াতে সার্বভৌম মেনেছেন অন্য কাউকে আইন প্রণেতা বিধানদাতা মনে করেছেন মানুষকে মুক্তি আল্লাহর নাম বের হবে না মানুষের নামে বের হবে তো আরবিতে এই জাতীয় ব্যাপকতা থাকে আরবির একটা শব্দ হল দিন দিন ইসলাম আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হল ইসলাম ইসলামী না এই ইসলামকে বাদ দিয়ে কেউ যদি অন্য কোন দিন অনুসন্ধান করে তার থেকে কোনদিনও সেই দিন কবুল করা হবে না ফিল মিনাল আর আখেরাতেও সে চির ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এই দিনের অনুবাদ কি দিয়ে করবেন আপনি আপনি বাংলায় বলবেন ধর্ম কিন্তু ধর্ম বললেও দিনের পুরো ভাবটা আসে না